বাছাই পর্ব জমজমাট উত্তেজনা রেণু ছড়িয়ে মূল পর্বে উঠে আসা দুদল নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের প্রতি ভালোই সম্মান দেখাচ্ছে বাংলাদেশ। ব্রিসবেন থেকে আজ হোবার্টে পৌঁছানোর পর কথা বলেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বৃষ্টির কারণে সন্ধ্যা নির্ধারিত অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। হোবার্ট থেকে রিপোর্ট বর্ষণ কবিরের। ব্রিসবেন থেকে হোবার্ট রওনা দেওয়ার পর বাংলাদেশ দলের ফ্লাইট বিলম্ব হয়েছে দুবার। শেষাবধি যখন তারা তাসমানিয়া প্রদেশে পা রাখলো তখন সবার চোখে মুখে শ্রান্তির ছাপ। তার আগেই অবশ্য বিসিবি জানিয়ে দিয়েছে বাতিল হয়ে গেছে অনুশীলন, যার মানে টানা তিন দিন ক্রিকেটের কোনো কার্যক্রমের বাইরেই থাকতে হলো সাকিবদের। কিন্তু তাতে করে তো রণপরিকল্পনা থেমে থাকবে না। বাছাই পর্ব পার হয়ে এলেও নেদারল্যান্ডসের সব ভিডিও এখন যাচাই বাছাই করে ফেলেছেন দলের অ্যানালিস্ট শ্রীনিবাস। কিন্তু আবহাওয়ার যে অবস্থা সেখানে পরিকল্পনা করে কোনো কিছুই করা হয়ে উঠছে না বাংলাদেশের। যে গেম প্ল্যানগুলো করা হচ্ছে তারা প্রতিটা দলকে সিরিয়াসলি নিচ্ছে, এটা এখন তাদের মাথায় ছিল না যে কে আসবে, নেদারল্যান্ড হোক অথবা অন্য কোনো যদি কোনো টিম যদি থাকতে পারতো, শ্রীলঙ্কা হতে পারতো, হুয়েভার, তারা মনে করছে যে প্রতি এক যে অপোনেন্টই থাকুক না কারণ দে উইল বি ভেরি সিরিয়াস, তারা সিরিয়াসলি নিচ্ছে ব্যাপারটাকে। মানসিকভাবে দৃঢ় থাকার চেষ্টাটা তাই হোবার্টে হার জমিয়ে দেওয়ার ঠান্ডায় করতে হবে বাংলাদেশ দলকে। পুরো অস্ট্রেলিয়ার মধ্যে এই বেলরিভ ওভালের ব্ল্যান্ডস্টোন অ্যারেনাই হলো সবচেয়ে ছোট মাঠ, কিন্তু সেটা এমন ঝড়ঝড় বৃষ্টিতে সৌন্দর্য ছড়াতে ব্যর্থ। পাশ দিয়ে বয়ে যাওয়া তাসমান সাগরের আকাশের মেঘ যে আগামী তিন দিনও বৃষ্টি হওয়ার চোখরাঙানি দিয়ে রেখেছে বাংলাদেশকে। ভাই বৃষ্টি হতে থাকলে প্র্যাকটিস হ্যাম্পার হবেই, আর হ্যাম্পার হলে ডেফিনেটলি তো এটা কিছুটা তো হলেও তো আমাদের প্রস্তুতি একটু তো এফেক্ট করবে। তারপরে আমি মনে করি যে প্লেয়াররা তারা মনে করে যে যতটুকু তারা প্র্যাকটিস হয়েছে নিউজিল্যান্ড থেকে যেভাবে খেলে এসছে তারা, তো একটা কনসিস্টেন্সি আছে প্র্যাকটিসের মধ্যে এবং একটা ধারাবাহিকতা আছে, তো সুতরাং তারা মনে করে যে বৃষ্টি হলেও প্র্যাকটিস না হলেও তারা তাদের মোটামুটি হয়ে তো সবাই প্রস্তুত। নেদারল্যান্ডস অবশ্য এগিয়ে আছে বাংলাদেশের তুলনায় এই মাঠের পরিসংখ্যানে। হোবার্টে যখন বাংলাদেশ প্রথমবারই পা রাখলো তখন বাছাই পর্বের রাষ্ট্রা কয়েকটি ম্যাচ খেলে ফেলেছে এই মাঠে। ব্রিসবেনের বৃষ্টি সেখানেই শেষ হয়নি, সেটা এখন তাড়া করে ফিরছে বাংলাদেশ দলকে হোবার্টেও। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না সেটা আবহাওয়ার পূর্বাভাস আশা জাগা নিয়ে কোনো কথাও শোনাতে পারছে না। বর্ষণ কবির, এনটিভি নিউজ, বেভারিল ওভাল, হোবার্ট, অস্ট্রেলিয়া।